কিডনি ভালো রাখতে অতিরিক্ত ওষুধ সেবন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ভেজাল খাবার গ্রহণ বন্ধ করতে হবে। একই সাথে কিডনি রোগের ব্যাপকতা, ভয়াবহতা ও পরিণতি নিয়ে সচেতন হতে হবে সবাইকে। বর্তমানে বিশ্বের 85 কোটি মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। সবার জন্য সুস্থ কিডনি, উন্নত সেবা ও ঔষধের সর্বোত্তম ব্যবহার সব শিশুর ন্যায় সঙ্গত অধিকার, এই প্রতিপাদ্যে পালিত হলো বিশ্ব কিডনি দিবস। বাংলাদেশে শিশুদের চিকিৎসায় কিডনি ও রক্তের ডায়ালাইসিস সেবা খুব কম হাসপাতালে আছে, যা আছে তাও প্রয়োজনের তুলনায় খুবই কম। সকালে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় বিশ্ব কিডনি দিবসের র্যালি ও আলোচনা অনুষ্ঠান। তাতে উপস্থিত ছিলেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন অধ্যাপকেরা। তিনি বলেন, মাত্রাতিরিক্ত ঔষধ সেবন, অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল খাবার রোধ করতে হবে, তবেই এড়ানো যাবে কিডনির সমস্যা। খাদ্যের ভেজালটা রোধ করেন, খাদ্যের রং দেওয়াটা বন্ধ করেন, কার্বাইড দিয়া কোনো কিছু পাকানোটা বন্ধ করেন। ব্যথা হইলে একটা অ্যাসপিরিন খেয়ে ফেললাম, কোনো ব্যথা হইলে একটা এনসেড খেয়ে ফেললাম, যেটা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এই ড্রাগগুলো কখনোই খাওয়া উচিত না উইদাউট দ্য প্রেসক্রিপশন অফ দ্য ডাক্তার। অনুষ্ঠানে অধ্যাপক শিরিন আফরোজ বলেন, শিশুদের কিডনি রোগে উন্নত চিকিৎসা সেবা এখন সময়ের দাবি। যদি সবাই সচেতন হয় এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করে, তাহলেই 50 থেকে 60% কিডনি বিকল রোধ সম্ভব। প্রতি বছর এই দিনটি পালন করে আসছি, উদ্দেশ্য যে শিশু কিডনি রোগে যারা আক্রান্ত তাদের থেকে যেন ধীর গতিতে কিডনি বিকল হয়ে বয়সকালে যে কিডনির যে রোগের যে ব্যাপকতা সেটা যেন আমরা কমাতে পারি। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বের প্রতি 7 থেকে 10 কোটির মধ্যে 10% জনসংখ্যা দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত 16 থেকে 18%। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।